Sufiya Shikya Tinda. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Asa kore tumra basha barite bhalo asa, susto asa, nirapode asa. Amiyo tomader dua moto Allah rahmate alhamdulillah alhamdulillah bhalo asa. আলদানের ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে আমি মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া গণিত শিক্ষক তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের ক্লাস নিয়ে। আশা করি তোমরা ইতিমধ্যে ড্রয়িং রুমে এসে বসেছ। আমি আশা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে খাতা কলম বই নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হও। অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী গণিত ক্লাসে পর্ব চার শুরু করব। আমি তোমাদের মাঝে হাজির হয়েছি অষ্টম অধ্যায় গড়ের সৃজনশীল নিয়ে। আমরা গত ক্লাসে গড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং একটি সৃজনশীল অঙ্ক সমাধান করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝেছ, এই জন্য তোমাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ। আজকে আমরা গড় অধ্যায়ে সমাপনী পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান করব, যে সমাধানটি প্রায় সমাপনী পরীক্ষা এসেছে, তোমরা আশা করি ভালোভাবে খেয়াল করবে। আজকে আমরা অধ্যায় অনুশীলনী আর গড় সৃজনশীল 93 পৃষ্ঠার 3 নং। আশা করি তোমাদের কাছে তোমাদের বাংলাদেশ সরকার গণিত প্রাথমিক গণিত পঞ্চম ভাগ সবার কাছে আছে। এই গণিতে 93 পৃষ্ঠায় অনুশীলনী 8-এ 3 নং অঙ্কটি আজকে আমি সমাধান করব। এরপরে তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব। আশা করি সবাই ক্লাসে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। 93 পৃষ্ঠায় 3 নং আমরা দেখি উদ্দীপক একটি গাড়ি থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচে সর্গের মাধ্যমে দেখানো। একটি গাড়ি থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় এক সপ্তাহ প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় সে সবটি তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছ। বার গরু বিচার শনি রবি সব মঙ্গল গুড় বৃহস্পতি শুক্র শনিবারে 13 লিটার, রবিবারে 16 লিটার, সোমবারে 15 লিটার, মঙ্গলবারে 13 লিটার, বুধবারে 17 লিটার, বৃহস্পতিবারে 14 লিটার, শুক্রবারে 17 লিটার। এইভাবে একটি গাড়ি 7 দিনে আমরা জানি এক সপ্তাহ 7 দিন, এই 7 দিনে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত গাবি কি পরিমাণ দুধে তার একটি তালিকা আমরা সবসময় জন্য দেখতে পাই। ধন্যবাদ তোমাদের সবাইকে। এই উদ্দীপকটা তোমাদের বইয়ে 3 নং পৃষ্ঠা 93 পৃষ্ঠা অনুশীলনী 8-এ আছে। এই উদ্দীপক থেকে আমি 4টি প্রশ্ন করেছি, তোমরা ভালোভাবে খেয়াল করো। এই 4টি প্রশ্নের সমাধানে
ইনশাআল্লাহ সবাই ভালো হবে খেয়াল করবে ক গাভীর সপ্তাহে প্রথম 7 দিনে গড়ে কত লিটার দুধ গাভীর সপ্তাহে প্রথম 7 দিনে গড়ে কত লিটার দুধ দেয় খ গাভীর সপ্তাহে শেষ 3 দিনে গড়ে কত লিটার দুধ দেয় গ গাভীর সপ্তাহে গড়ে কত লিটার দুধ দেয় অর্থাৎ এক সপ্তাহে 7 দিনে মধ্যে গড়ে কত লিটার দুধ দেয় গড়ে আমরা বের করব গ 1 লিটার দুধের দাম 80 টাকা হলে গাভীর এক সপ্তাহে কত টাকা দুধ দেয় তাহলে গ আমরা কি পেলাম 1 লিটার দুধের দাম 80 টাকা হলে গাভীর এক সপ্তাহে কত টাকা দুধ দেয় ধন্যবাদ সবাইকে ইতিমধ্যে আমি আশা করব তোমরা উদ্বিগ এবং চারটি প্রশ্ন লিখে নিয়েছো এখন আমরা পর্যায়ক্রমে সমাধানের দিকে যাব তোমরা খাতা নিয়ে রেডি থাকো আমি তমাম সমাধান করব ক খ গ গ ধন্যবাদ সবাইকে আমরা আমি মুছে দিচ্ছি আপনারা কথা লিখেছ সবাইকে ধন্যবাদ প্রথম প্রশ্ন কি গাভীর সপ্তাহে প্রথম 7 দিনে গড়ে কত লিটার দুধ সমাধান ক তাহলে আমরা সপ্তাহে প্রথম 7 দিনে গড়ে কত লিটার দুধ দেয় এই প্রশ্নটি সমাধান করতে হলে আমাদেরকে কি করতে হবে আমরা গত ক্লাসে দেখেছি গ বার করার নিয়ম হলো দক্ষলকে আসল দক্ষলকে আসল সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গ পেয়ে যাব তাহলে এখানে প্রশ্ন হয়েছে প্রথম 7 দিনে কত লিটার গড়ে কত লিটার দুধ দিয়ে তাহলে আমরা প্রথম 7 দিনে মোট কত লিটার দুধ এটা বের করব তাহলে গাভীটি প্রথম 7 দিনে মোট দুধ দে প্রথম 7 দিনে মোট দুধ দে কত গাভীটি কত 7 দিনে মোট দুধ দে প্রথম 7 দিনে মোট দুধ দে কত গাভীটি প্রথম 7 দিনে মোট দুধ দে গাভীটি প্রথম 7 দিনে মোট দুধ দে দুধ দে সমান কত প্রথম 7 দিনে কি শনি রবি সোম মঙ্গল তাহলে শনিবারে কত আমরা প্রতিবারকে দেখতেছি শনিবারে 13 রবিবারে 16 সোমবারে 15 মঙ্গলবারে 13 তাহলে আমরা দেখি শনিবারে কত 13 2 রবিবারে কত 16 মঙ্গলবারে 13 16 2 15 2 13 লিটার কি এগুলা লিটার তাহলে আমরা কি করব আমরা যোগ করব হ্যাঁ না 13 16 15 13 কি করব যোগ আমরা যোগ করব 6 6 দিন 9 5 5 14 14 দিনে 17 6 6 দিন 9 14 15 16 17 7 হাতে 1 1 2 3 4 4 1 5 তাহলে আমরা পেলাম কত 57 লিটার আমরা 57 লিটার পেলাম তাহলে সুতরাং আমাদেরকে বের করতে হবে 7 দিনে গড়ে কত লিটার দুধ দিয়ে সুতরাং গড়
Tiga,
শূন্য লিখে আছে তাহলে আমরা খর উত্তর কত দিলাম 16 লিখে খর উত্তর কত 16 লিখে খর উত্তর দিলাম 16 লিখে ক এর উত্তর দিলাম আমরা 14.25 লিখে তাহলে আমরা খ গাবিতে সপ্তাহের শেষ তিন দিনে মোট কত লিখে যোগ দিয়ে এটা আমরা বের করলাম শেষ তিন দিনে বের করার জন্য আমরা বুধ বৃহস্পতি শুক্র তিন দিনে তিন দিনে মোট বের করলাম তারপরে তিন দিনের পর মোটকে তিন দ্বারা ভাগ করলে আমরা ঘর ধন্যবাদ সবাইকে তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং লিখে নিয়েছ এখন আমরা ঘ এখন আমরা সমাধান করব কত ঘ এখন আমরা সমাধান করব গ গতে কি শেষে আমরা জানি গতে শেষে গাভীটি সপ্তাহে গড়ে কত লিটার দুধ এক সপ্তাহে কত লিটার দুধ তাহলে গাভীটি আমরা জানি এক সপ্তাহ আমার সাত দিন তাহলে শনি থেকে শুক্র পর্যন্ত আমরা সাত দিন সাত দিনের মধ্যে আমরা কতে বেশি কি সাত দিনের মোট কত বেশি তিন দিনের মোট তাহলে আমরা কহতে এবং কহতে তাই কহ কহতে পেয়ে আমরা এখন দেখব ক ও খ হতে পাই কি পাই হতে পেলাম আমরা 57 যোগ হতে পেলাম 48 এটা কি এটা হলো সাত দিনের মোট গাভীটি সপ্তাহে মোট দুধ দেয় আমরা লিখব গাভীটি সপ্তাহে মোট দুধ দেয় গাভীটি সপ্তাহে মোট দুধ দেয় ধন্যবাদ সবাইকে
এখন আমরা সমাধান করব Yeah.
आशा करी तुम्हारा लिखे दिए आशा करी तुम्हारा बुझते तुम्हारे धन्यवाद सबा के धन्यवाद तुम्हारा आशा करी आज के सृजनशील समाधान ভালোভাবে বুঝতে পেরেছ এখন তোমাদের বাড়ির কাজ তোমাদের একটা বাড়ির কাজ দিব এর পরে অঙ্কটাই তোমাদের বাড়ির কাজ দিব 93 পৃষ্ঠা সাইন দাও বাড়ির কাজ কি হবে 93 পৃষ্ঠা সাইন দাও বাড়ির কাজ 93 পৃষ্ঠা সাইন দাও আমি তোমাদের এখানে বলে রাখি 93 পৃষ্ঠা সাইন দাও উদ্দীপক তোমাদের বইতে আছে উদ্দীপক দরকার নাই আমি তোমাদেরকে শুধু প্রশ্নগুলো লিখে দিচ্ছি তোমরা সমাধান করবে আর সমস্যা হলে যখন স্কুল করবে আমরা তোমাদেরকে সমাধান আমি করে দেব তাহলে মালিকার কম সহজ করে কত নম্বর পেয়েছে পরীক্ষা ভালো করেছে ধন্যবাদ তোমাদেরকে তোমরা সবাই ভালো থেকো